Hey everyone, Assalamu alaikum, আমি মোহাম্মদ সাকিব হোসেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত আফসা এগ্রিকালচার ফ্যাকাল্টি স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের ভিন্ন ধর্মী চলমান দুটি প্রজেক্ট হল এগ্রি কনসালটেশন প্রজেক্ট অ্যাজ ওয়েল অ্যাজ ভেটেরিনারি কনসালটেশন প্রজেক্ট। টুডে ভেটেরিনারি কনসালটেশন প্রজেক্টের ব্রিড অফ হলস্টেইন ফ্রিজিয়ান এই পর্বটি নিয়ে ডিসকাস করব। সো লেটস গেট স্টার্টেড। দুধ উৎপাদনকারী গরু হিসেবে সংখ্যায় প্রথম নাম হলস্টেইন ফ্রিজিয়ান। মোট উৎপাদিত দুধের প্রায় 50% হলস্টেইন ফ্রিজিয়ান থেকে আসে। উৎস দেশ বর্তমান জার্মানি এবং হল্যান্ড। গড় ওজন ষাঁড় 700 থেকে 1000 কেজি, গাভী 600 থেকে 800 কেজি, বাছুর 40 থেকে 60 কেজি, উচ্চতা 55 থেকে 70 ইঞ্চি, গায়ের রং সাদা কালো, বিস্তৃতি বিশ্বব্যাপী, পারপাস দুধ এবং মাংস, ল্যাকটেশন পিরিয়ড 300 থেকে 310 দিন, এক ল্যাকটেশন পিরিয়ডে এভারেজে 9000 থেকে 12000 কেজি দুধ দেয়। মিল্কে ফ্যাট 3.8 থেকে 4.8%, মিল্কে প্রোটিন 2.8 থেকে 3.7%, মিল্কে ল্যাকটোজ 3.7 থেকে 5.3%, জীবনকাল 12 থেকে 14 বছর, গড়ে বাচ্চা দেয় 5টি। থ্যাংকস ফর ওয়াচিং।